নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পাউরুটির একেবারে নতুন ধরনের রেসিপি দেখাবো। নিরামিষ দিনে মুখরোচক কিছু খেতে ইচ্ছে করলে আপনারা নিরামিষ পাউরুটির টোস্টটি এইভাবে বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো হয়, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব, আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই মুচমুচে পাউরুটির টোস্টটি কিন্তু আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। তো চলুন, দারুণ স্বাদের মুচমুচে টক মিষ্টি ছাড়া পাউরুটির টোস্টটি বানানো শুরু করা যাক। পাউরুটির মুখরোচক জলখাবারটি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিনটে স্লাইস যে ব্রেড হয় তার থেকে তিনটে পিস নিয়ে নিয়েছি। এখন এইগুলোকে প্রথমে হাফ করে কেটে নেব। মাছ বরাবর পাউরুটিগুলোকে আমি কেটে নিয়েছি, বাকি দুটো পাউরুটিকেও একইভাবে কেটে নিয়েছি। তিনটে পাউরুটিকে একইভাবে কেটে নিয়েছি আর এই কেটে নেওয়া পাউরুটিগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চপিং বোর্ডের উপর নিয়ে নিয়েছি দুটো টমেটো। প্রথমে টমেটোটাকে এইভাবে হাফ করে নিচ্ছি, তারপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। কেটে নেওয়া টমেটো পিসগুলোকে এখন আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এক চামচের চার ভাগের এক ভাগ, আর দিচ্ছি এক চামচের চার ভাগের এক ভাগ চিনি। এতে খেতে বেশ ভালো লাগবে জলখাবারটা, চিনিটা আপনারা নামও দিতে পারেন। এখন সমস্ত কিছু একসঙ্গে ভালো করে পেস্ট করে নিতে হবে। টমেটোটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন টমেটো পেস্টটাকে একটা পাটের মধ্যে নিয়ে নেব। এবার আমি টমেটোর মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ কর্নফ্লাওয়ার, এতে জলখাবারটা বেশ মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা, আর দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। এইভাবে একবার পাউরুটির জলখাবারটা বানিয়ে দেখতে পারেন নিরামিষ দিনে টক মিষ্টি ঝাল পাউরুটির জলখাবারটা, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখন ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি পাউরুটির জলখাবারটি বানিয়ে নেব। এখন আমি একটি ফ্রাইং প্যানকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল। এখন তেলটা ফ্রাইং প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমি টেবিল স্পুনের তেলটা দিয়েছি। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম করা হয়ে গেছে, এখন ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিলাম। আর যে মিশ্রণটা রেডি করে রেখেছি সেই মিশ্রণটাকে আবার একবার ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন পাউরুটি যে হাফ করে রেখেছিলাম সেই হাফ একটা পাউরুটি নিয়ে নিলাম, ভালো করে মিশ্রণটির মধ্যে এইভাবে উল্টে পাল্টে নিতে হবে। ভালো করে উল্টে পাল্টে নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও একটা আমি পাউরুটি নিয়ে নিলাম, একইভাবে উল্টে পাল্টে নিচ্ছি, আবারও আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি কয়েকটা পাউরুটি প্রথমে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন পাউরুটিগুলোকে এইভাবে মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতন রেখে দেবো। এক মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি। এক মিনিট হয়ে গেছে, এখন আমি পাউরুটিটাকে একটু উল্টে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি।
এখন পাউরুটিগুলোর এই দিকটাকেও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পাউরুটিগুলোকে উল্টে পাল্টে দুদিকই লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। আর এই পাউরুটিগুলো কিন্তু ভীষণ মুচমুচে হয়, বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বাকি যে মিশ্রণটা আছে সেটাকেও একইভাবে পাউরুটি দিয়ে উল্টে পাল্টে মিশ্রণটাকে লাগিয়ে নিতে হবে। তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পাউরুটিগুলোকেও একইভাবে আমি ভেজে নেব। এখন এই পাউরুটিগুলোকেও একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সামান্য পরিমাণ আমি উপরে ধনে পাতা ছড়িয়ে দিয়েছিলাম, এতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। এখন উল্টে পাল্টে একইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এই পাউরুটির জলখাবারটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। খুব বেশি কিন্তু তেলের প্রয়োজন পড়ে না, অল্প তেলের মধ্যে আপনারা এইভাবে ভেজে নিতে পারবেন পাউরুটিগুলোকে। এই পাউরুটিগুলো একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নিয়েছি। টক মিষ্টি ঝাল নিরামিষ পাউরুটির টোস্টগুলোকে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। টক মিষ্টি ঝাল মুচমুচে পাউরুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? তো চলুন, ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। আপনি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে।